চলন্ত যানবাহনে যৌন হয়রানি ও নির্যাতন রোধে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন। নিজের মুঠোফোন নম্বর সম্বলিত স্টিকার যানবাহনে যুক্ত করার কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্যে চলাচলকারী বাস ও সিএনজি চালিত অটোরিকশায় তিনি এসব স্টিকার লাগান। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত অর্ধশত যানবাহনে স্টিকার লাগিয়ে তিনি এই কর্মসূচির সূচনা করেন। ভৈরব উপজেলায় যে কোনো পথে যে কোনো বাহনে চলাফেরার সময় নারী নির্যাতন ও যৌন হয়রানি রোধে তারা যাতে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ভৈরবকে বিষয়টি জানাতে পারে, সে লক্ষ্যেই আমি উপজেলা নির্বাহী অফিসার ভৈরবের নাম্বারটি স্টিকার আকারে ভৈরব উপজেলায় চলাচলকারী সকল বাহনে স্টিকারে যুক্ত করা নম্বরটি সরাসরি ইউএনও নিজে ব্যবহার করবেন। নিজ প্রশাসনিক এলাকা থেকে আক্রান্ত কারো ফোন পেলে প্রতিকারে তিনি নিজে মাঠে নামবেন। অন্য উপজেলা এলাকায় হলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের তথ্য জানিয়ে প্রতিকারে এগিয়ে আসার অনুরোধ করবেন।